কেন্দ্র 11 লক্ষ বাড়ি তৈরি হওয়ার জন্য টাকা দিয়ে থাকে 8,200 কোটি টাকা। 2022 সালে 24শে নভেম্বর রাজ্যের কোষাগারে সেই টাকা চলে এসেছে। তো দেখা যাচ্ছে 23টি রাজ্য জেলা রয়েছে পশ্চিমবঙ্গে বর্তমানে, 11 লক্ষ বাড়ি তৈরি করার জন্য 7% টাকা দিয়েছে কেন্দ্র, আর বাকি 40% টাকা সেই টাকাটা কিন্তু রাজ্য দিচ্ছে না, কারণ রাজ্যের খাজানা খালি, ভিখারি হয়ে গেছে সরকার। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও মাঝে মধ্যেই আওয়াজ তোলেন যে সরকারটা ভিখারি হয়ে গেছে, আর সেটাই তো প্রমাণিত। সেটা দেখে কি মনে হচ্ছে? এই পরিস্থিতি দেখে মুখ্যমন্ত্রী বলছেন বাংলা বাড়ির জন্য টাকা দিচ্ছে না, টাকাটা দিয়ে দেওয়া হচ্ছে। 11 লক্ষ বাড়ি কি তৈরি হয়ে গেছে এই পশ্চিমবঙ্গে? 2024 সালের মধ্যে বাড়ি তৈরি হয়ে যাওয়ার কথা, এখনো পর্যন্ত 2023 সালের সেপ্টেম্বর মাস পড়ে গেল। 47,840টা করে প্রতি জেলায় কিন্তু আবাস যোজনার তালিকাভুক্ত হয়ে তাদের বাড়ি তৈরি হয়ে যাওয়ার কথা। মুখ্যমন্ত্রী আপনি একটা কাজ করুন, পশ্চিমবঙ্গে 11 লক্ষ বাড়ি তৈরি হয়ে গেছে, কটা বাড়ি তৈরি করতে পেরেছেন বলুন তো, তার একটা তালিকা পেশ করুন। রাজ্যের বিরোধী দলগুলো জানুক, প্রত্যেকটা বিরোধী দলকে অবগত করুন, রাজ্যের মানুষও জানতে পারুক যে কে সত্যি বলছে কে মিথ্যা বলছে। কেন্দ্র তো টাকা পাঠিয়ে দিচ্ছে 8,200 কোটি টাকা 2022-এর 24শে নভেম্বর, তার সাথে আপনারা 40% টাকা যোগ করেছেন, যোগ করে দিলেই তো 11 লক্ষ বাড়ি তৈরি হয়ে যেতে পারতো, আর আপনারা যত তাড়াতাড়ি করতে পারবেন আপনাদের সুনাম হবে। যে হ্যাঁ, প্রত্যেকটা রাজ্য সরকারকে দায়িত্ব দেওয়া ছিল আবাস যোজনায় 2022 সালের মধ্যে যে একটা পরিবার থাকবে না যাদের কাঁচা বাড়ি থাকবে, অর্থাৎ সমস্ত বাড়ি পাকা বাড়ি হয়ে যাবে, যে কোনো মাটির ঘর থেকে সমস্ত পরিবারের পাকা বাড়ি হবে। সেটা তো 2024-এ সারা ভারতবর্ষে 2,95,00,000 ঘর তৈরি হয়ে যাওয়ার কথা, সারা ভারতবর্ষ জুড়ে। তো আপনার এখানে 11 লক্ষ বাড়ির জন্য টাকা দিয়েছিল কেন্দ্র, সেই টাকা গেল কোথায়? আপনি এখন বলছেন যে বাংলার বাড়ি দিচ্ছে না, বাংলার বাড়ি যোজনা বলে কিচ্ছু হয় না, যেটা আপনার নিজের প্রকল্প হবে সেই টাকা তো আপনি চাইতেই পারবেন। আপনি তো বলেন না যে আমাকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেয়নি কেন্দ্র, কারণ লক্ষ্মীর ভাণ্ডারটা হচ্ছে আপনার রাজ্য সরকারের প্রকল্প, সেটা মিড ডে মিলের টাকা থেকে 9,000,000,000 এদিক ওদিক করে, অর্থাৎ মিড ডে মিলের টাকা থেকেই হোক বা অন্যভাবেও। কিন্তু জনতার এখন প্রশ্ন, মানুষ মনে করছে, বিরোধীরা আওয়াজ তুলছে যে 8,200 কোটি টাকা 2022 সালে 24শে নভেম্বর পাঠানো হয়েছিল, সেই টাকাটার কিছু অংশ যে 2023 সালে মাত্র কয়েক দিন আগে যে পঞ্চায়েত ভোট হয়ে গেল, সেই পঞ্চায়েত ভোটের প্রচারে কাজে লাগানো হয়নি তো, বা সেই টাকা থেকে আসন্ন লোকসভা ভোটের প্রচার শুরু হয়ে যাবে না তো, কারণ বাড়ি তো তৈরি হচ্ছে না প্রত্যেকটা জেলায়। 47,840টা করে তো বাড়ি এখনো পর্যন্ত তৈরি হয় না 2022 সালের নভেম্বর মাসে 11 লক্ষ বাড়ি তৈরির জন্য যে টাকাটা এসেছিল, তাহলে সেই টাকা গেল কোথায়? এখন বলছেন আপনি 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, বাংলার বাড়ির টাকা দিচ্ছেন না। আপনি তো বলতেন যে 100 দিনের কাজ আপনাদের প্রকল্প, কেন্দ্র সরকার টাকাই দেয় না, এখন বলছেন যে কেন্দ্র টাকা দিচ্ছে না, বাংলার বাড়ি নাকি আপনার প্রকল্প, এখন বলছেন বাংলা বাড়ির টাকা দিচ্ছে না। বাংলার বাড়ি ওসব মিশামিশির কিছু বাংলা বাড়ি নয়, আবাস যোজনার টাকা, আপনারা বাকি টাকা দিয়ে বাড়ি করুন, লোকের বাড়ি তৈরি করে দিন। আবার জিএসটির বাহানা দেখা যাচ্ছে, জিএসটির আশিলা দেওয়া হচ্ছে, জিএসটি নিয়ে তো কোনো দাবিই করবেন না, জিএসটির ঘোর বিরোধকারী সরকার, তো সেখানে বলছে নাকি 40% টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার। কেন্দ্র সরকার 7% 60% টাকা দিচ্ছে আবাস যোজনার জন্য, সে নাম পরিবর্তন করে দিচ্ছেন। আচ্ছা, কি বলছেন মুখ্যমন্ত্রী যে সড়কের টাকা দিচ্ছে না, রাস্তা তৈরির টাকা দিচ্ছে না, তাই তো? আপনারা কি বলছেন, রাস্তা সিঁড়ি, রাস্তার কোনো সিঁড়ি আছে তো? রাস্তা তো ছিঁড়ি নেই, দাঁত বেরিয়ে গেছে, রাস্তার কঙ্কাল বেরিয়ে গেছে, আপনারা ঠিক করে রাস্তা তৈরি করছেন না, রাস্তার টাকাটা সেদিনই বন্ধ করেছেন কেন্দ্র সরকার, যখন থেকে আপনারা নাম পরিবর্তন করে দিচ্ছেন। আচ্ছা বলুন তো, এই মুহূর্তে আমার প্রতিবেদনে যে নজর রেখেছেন, আপনি দেখেছেন কোথাও কোথাও হয়তো রাস্তাশ্রী বা পথশ্রী প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের নিজস্ব একটা প্রকল্প বলে চালিয়ে দিচ্ছেন, জানেন? এর জন্য রাজ্য সরকার 40% টাকা দেয়, 7% টাকায় 60% টাকাটা দেয় কেন্দ্র। এই রাজ্যে বিভিন্ন জায়গায় এখনও দেখবেন 5-7 বছরে প্রচুর রাস্তা তৈরি হয়েছে, গ্রাম গঞ্জে অনেক কংক্রিটের ঢালাই রাস্তা তৈরি হয়েছে, পিচ রাস্তা তৈরি হয়েছে, কিন্তু সেখানে স্টিকার রাজনীতি দুটি দেখতে পাবেন, কোথাও লেখা রয়েছে রাস্তাশ্রী বা পথশ্রী প্রকল্প, আবার কোথাও লেখা রয়েছে মহাত্মা গান্ধী গ্রামীণ সড়ক যোজনা। দর্শক, রাস্তা তৈরি করার জন্যও কিন্তু প্রচুর টাকা দিয়েছে কেন্দ্র সরকার, কিন্তু কেন্দ্র সরকারের যে প্রকল্প ছিল প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, আপনি দেখতে পাবেন না সচরাচর কোথাও লেখা আছে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা। গ্রামগঞ্জে বিগত 5 বছরে বহু রাস্তা তৈরি হয়েছে, কংক্রিটের রাস্তা, সেগুলি সবকটিই কিন্তু কেন্দ্রের প্রকল্প ছিল যে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, 60% টাকা দেবে কেন্দ্র, আর রাজ্য দিয়েছে 40% টাকা। তাহলে কিভাবে সেটা রাস্তাশ্রী প্রকল্প হয়ে গেল? সেই কেন্দ্রের টাকাটা এসেছে 60%, কেন্দ্রের নাম বঞ্চিত করা হয়েছে,
সে নামটাই পরিবর্তন করে দেওয়া হয়েছে। আবার বেশিরভাগ জায়গাতে দেখবেন রাস্তায় তৈরি হয়েছে লেখা রয়েছে মহাত্মা গান্ধী গ্রামীণ সড়ক যোজনা। ভাই 5 বছরের মধ্যে যা রাস্তা তৈরি করা হয়েছে, এই 2-5 বছরে প্রচুর রাস্তা, অবাধ রাস্তা, কিলোমিটার কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে এই ভারতবর্ষ জুড়ে এবং পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গাতেও। কিন্তু কংগ্রেস সরকার তো বিদায় নিয়েছে বহুদিন আগে। কংগ্রেস সরকারের আমলে তো গ্রামগঞ্জে কোনো রাস্তা ছিল না কংক্রিটের, সব তো ছিল ওই মেঠো রাস্তা, মাটির রাস্তা, কাঁকুড়ি রাস্তা। সেসব রাস্তা দেখলে মানুষ ভয় খেয়ে যেত, রাস্তায় পা বাড়াতে গেলে এক একটা পা বাড়াতে হতো, খুব ভেবেচিন্তে পা বাড়াতে হতো, তাই না? তাহলে এই যে অসংখ্য রাস্তা, প্রত্যেকটা রাস্তার জন্য কেন্দ্র সরকার 60% টাকা দিয়েছে, সেই নাম কেন কারচুপি করা হলো? বাংলার মানুষকে কেন মিথ্যা কথা বলা হলো? বাংলার মানুষকে কেন এইভাবে ভুল তথ্য পেশ করা হচ্ছে? ওগুলি নাকি রাস্তাশ্রী প্রকল্প? আপনাদের নিজস্ব যদি প্রকল্প হয় রাস্তাশ্রী প্রকল্প, রাজ্য সরকারের প্রকল্প, তাহলে কীভাবে নির্লজ্জের মতো টাকা চাইছেন কেন্দ্রের কাছে? এটা প্রমাণিত হয়ে গেল যে আসলে কেন্দ্রের প্রকল্পগুলো কি আপনারা নিজেদের নামে চালাচ্ছেন, মহাত্মা গান্ধী গ্রামীণ অর্থাৎ কংগ্রেস সরকারের নামে চালাচ্ছেন। অর্থাৎ এই যে কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস মানেই এক। তাই তো মহাজোট আসে 2024-এর লোকসভা ইলেকশনে নরেন্দ্র মোদীকে হাঁটাতে, তাকে সিংহাসনচ্যুত করতে উঠে পড়ে লেগেছেন আপনারা সমস্ত বিরোধীরা। কিন্তু এখানে রাজ্যের যেদিকে বিরোধ, কংগ্রেস আর তৃণমূলের বিরোধ হচ্ছে মাঝে মাঝে, আবার কেন্দ্রে গিয়ে হাতে হাত, আবার রাস্তা তৈরিতে মহাত্মা গান্ধী গ্রামীণ সড়ক যোজনা, এগুলো কিসের ইঙ্গিত? এই ইঙ্গিতগুলো হলো কংগ্রেস মানেই তৃণমূল কংগ্রেস, আর তৃণমূল কংগ্রেস মানেই কংগ্রেস, তাতে কিছু যায় আসে না। আপনারা কখনো রং বদলাবেন কি রং একই রকম থাকবেন কখনো কখনো, তাকে নিয়ে মানুষের কোনো মাথা ঘামা, মানুষ কোনো মাথা ঘামাচ্ছে না। কিন্তু এই যে কেন্দ্রের প্রকল্প, সমস্ত প্রকল্পগুলোকে, কেন্দ্রের প্রকল্পগুলোকে নিজেদের নামে চালিয়ে নিচ্ছেন, আবার শেষকালে ওই প্রকল্পের টাকায় কিছু কাজ হয়েছে, কিছু হয়তো নয় ছয় হয়েছে, নেতা মন্ত্রীরা হয়তো গোগ্রাসে গিলে খেয়েছেন, আর হয়তো সেই খাওয়া খাই বন্ধ হয়ে গেছে। দুর্নীতি আর যখন করা যাচ্ছে না, তখন বলাচ্ছে কেন্দ্র টাকা দিচ্ছে না। আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারও তো আপনাদের প্রকল্প বলেছিলেন, তো তার জন্য কি টাকা দেবে কেন্দ্র? যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না চেয়ে থাকেন, আপনাদের নিজস্ব প্রকল্প হয়, তাহলে বাকি প্রকল্পগুলোর জন্য টাকা চাইছেন কেন? তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা চাইছেন না কেন? আসলে সমস্ত প্রকল্পগুলোই কেন্দ্রের, সেই কেন্দ্রের টাকাকে নয় ছয় করে আপনারা ঘুরপথে নিজেদের নামে প্রকল্প চালাচ্ছেন, আর বাংলার মানুষকে বোকা বানানোর চেষ্টা করাচ্ছে। এই রাজ্যের নাগরিক যারা, তারা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের প্রতিবেদনে আসলে আমি সঠিক তথ্য তুলে ধরলাম। যদি আজকের প্রতিবেদনে বিন্দুমাত্র কোনো ভুল তথ্য আমি পেশ করে থাকি, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেন, তাহলে অবশ্যই পশ্চিমবঙ্গ টিভিতে সরাসরি আপনি ডিবেটে অংশগ্রহণ করতে পারেন মুখোমুখি আমার সাথে। নমস্কার, নজরে পশ্চিমবঙ্গ।